আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আপনাদের সাথে আজকে একটা নোটিশ শেয়ার করার জন্য আসলাম। তো এখানে প্রথমতই আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই নোটিশটা আপনারা বুঝতে পারবেন না, কারণ এই পিডিএফটা আনঅফিসিয়াল হয়তো বা এই কারণেই বোঝা যাচ্ছে না। তো এখানে কী লেখা আছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে শুনতে থাকুন, আশা করছি এই বিষয়টা আপনি এমনিতেই বুঝে যাবেন। তো প্রথমত এখানে বলা হয়েছে যে 21 অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের পরীক্ষা হবে। তো আমি এই নোটিশটা এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে দেখুন, রেলওয়ের যে পরীক্ষাটা হলো হচ্ছে এই যে 9 তারিখে, এই নোটিশটা কিন্তু আনঅফিসিয়ালভাবে অনেক আগেই প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে তারা SMS-এর মাধ্যমে জানিয়ে দিল যে 9 তারিখ থেকে পরীক্ষা। তো এখন হচ্ছে কি যে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ না হলেও অফিসিয়ালভাবে যখন একটা নোটিশ প্রকাশ হয় তখন কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে এই নোটিশগুলো প্রকাশ হচ্ছে, মানে পূর্বে কিছু তথ্য দিয়ে। তো সেই অনুপাতে এখানে যে তথ্যটা তারা দিয়েছে আমরা একটু ফুলফিলভাবে দেখি, আশা করছি বুঝতে পারবো। সমাজসেবা অধিদপ্তরের 16তম গেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ, অর্থাৎ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটা স্মারকলিপি দেওয়া হয়েছে 7ই জুলাই। তো উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের জনবহুল নিয়োগের নিমিত্ত 16তম গেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট 662,270 জন প্রার্থীকে MCQ পদ্ধতিতে OMR শিটে লিখিত পরীক্ষা 64 জেলায় বিভিন্ন প্রশ্নপত্রে অভিন্ন প্রশ্নপত্রে একই দিনে একই সময়ে একযোগে গ্রহণের নিমিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। তো জনস্বার্থে উক্ত পরীক্ষা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন ক্রমে সূত্রর স্মারক মূল্য জেলা প্রশাসক সভাপতি করে 8টি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কপি সংযুক্ত করা হয়েছে এটা। তো উক্ত লিখিত পরীক্ষা 21 অক্টোবর 2022 তারিখ সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষার নির্ধারিত সময় 90 মিনিট। এখানে দেখুন তারা এখানে বলে দিয়েছে 21 অক্টোবর পরীক্ষা হবে এবং সময় হচ্ছে আপনার 90 মিনিট। তো MCQ পদ্ধতিতে OMR শিটে লিখিত পরীক্ষা, অর্থাৎ MCQ পদ্ধতির মতোই হবে বাট এটা লিখিত পরীক্ষা থাকবে, এটা হচ্ছে আপনার OMR শিটে আপনার সেই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনার OMR শিটে আপনাকে অ্যান্সার করতে হবে। যাই হোক, এখানে বর্ণিত অবস্থায় সমাজকর্মী ইউনিয়ন পদে নিয়োগ নিমিত্তি কমিটি সভাপতি হিসাবে পরীক্ষার সম্পূর্ণভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এইটা অর্থাৎ আপনার মন্ত্রণালয়কে এই চিঠিটা পাঠানো হয়েছে যে 21 অক্টোবর আপনারা পরীক্ষা নিন, এবং এই চিঠিটা এখানে পাঠিয়ে তাদেরকে বলা হয়েছে যে সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণের, মানে পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো মন্ত্রণালয়ে, এই বিষয়কে অবগত করা হয়েছে। আবু সালে মোস্তফা কামাল এটার হচ্ছে মহাপরিচালক। যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাই আসলে কি 21 তারিখে পরীক্ষা হবে কি না, এই প্রশ্নটা আপনারা অবশ্যই করবেন আমি জানি। তো আমি এই বিষয়টা নিয়ে কনফার্ম না, কারণ এইখানে দেখুন এই যে DSS.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এই যে নোটিশটা দিয়েছে এই নোটিশটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। বাট আমি একটা ব্যাকআপ থেকে বলতে পারছি যে এই যে রেলওয়ের পরীক্ষা হলো এই নোটিশটা কিন্তু আগেই প্রকাশিত হয়েছিল, এবং এই যখন ওয়েবসাইট থেকে বা এটা লিগ্যালিটি কোনো ইনফরমেশন আমি পাই না তখন কিন্তু আপনাদের সাথে সরাসরিভাবে বলি না যে আসলে এটার পরীক্ষা হচ্ছে কি না। তো এই নোটিশটা যেহেতু সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমেও জানতে পারেন যে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাটা হবে, গত কিছুদিন আগে 2 বার করে প্রথম আলোতে একটা নিউজ প্রকাশিত হয়েছিল। তো সেই অনুপাতে বলবো যে 21 অক্টোবর পরীক্ষা হলে আপনার প্রস্তুতিটা কেমন আছে এই বিষয়টা নিয়ে ভাবুন, অর্থাৎ পরীক্ষা যখনই হোক না কেন প্রস্তুতিটা কেমন আছে সেই বিষয়টা নিয়ে একটু টেনশন করুন। 21 অক্টোবর পরীক্ষা হলে তো মাশাল্লাহ অনেক ভালো। তো আমার মনে হয় কি পরীক্ষাটা মানে হয়ে যাবে, অনেক তারা দিন দিয়েছে, অনেক পিছিয়েছে, অনেক জোর ঝামেলার কারণে বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষার ডেট চেঞ্জ করেছে। এখন যেহেতু পত্রপত্রিকায় 2 বার লেখা হয়েছে, ইতিমধ্যে আবার একটা নোটিশও পেলাম আমরা, তো এটা নিশ্চিত আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি DSS.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা আমি পাইনি। তারপরেও সমাজকর্মীর আর একটা ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু এই নোটিশটা পাওয়া যায়নি, তবে আনঅফিসিয়ালভাবে যদি এই নোটিশটা প্রকাশ করে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা 21 অক্টোবর পরীক্ষা হবে। তো আমার লাস্ট কথা হচ্ছে যে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন, আর কীভাবে পড়বেন কী পড়বেন না পড়বেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি .gov.job/helpline BD এটা লিখে সার্চ করলে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমার, সেটা পেয়ে যাবেন। যাই হোক,
অনেক কথা বলে ফেলেছি, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। যদি 21 অক্টোবর পরীক্ষাটা হয় তাহলে পরীক্ষাটা আশা করছি ভালো হবে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর একটা কথা বলছি, নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।